বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক, উপন্যাসের মতো সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিচরণ তার। নিজেই লিখেছেন গান, করেছেন সুর, গেয়েছেনও তা। পাশাপাশি সাংবাদিক হিসেবে ধরেছেন কলম, সোচ্চার কণ্ঠ ছিল রাজনৈতিক অধিকার আদায়ের। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা এবং পরাধীনতার বিরুদ্ধে তার এই অবস্থানের কারণেই তিনি বিদ্রোহী কবি। বলবীর বল উন্নত মম শির, শিরনে হারি আমারি নত শির ওই শিখরে মাত্রীর। 1899 সালে আজকের এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে দরিদ্র মুসলিম পরিবারে জন্ম কাজী নজরুল ইসলামের। শৈশবের নাম দুখুমিয়া। সাহিত্যে তার অনুপ্রবেশ কৈশোরের থিয়েটারে কাজ করার মাধ্যমে। এরপর কিছুকাল সেনাবাহিনীতেও কাজ করেন নজরুল। পরে সাংবাদিকতার মাধ্যমে সংগ্রাম শুরু করেন ব্রিটিশ দুঃশাসনের বিপক্ষে। এরই মাঝে প্রকাশ হয় তার ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি, ভাঙা গানের মতো সাহিত্যকর্ম। শুধু বিদ্রোহ নয়, প্রেমের কবিতা গানেও অনন্য কাজী নজরুল। তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু, যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিধে উঠবে। প্রায় 3000 গান রচনা করেছেন তিনি, যা পরিচিত নজরুল গীতি নামে। ইসলামী গজলের পাশাপাশি নজরুল রচনা করেন শ্যামা সঙ্গীত ও ভক্তি গীতি। তবে মধ্য বয়সে নিউরন ঘটিত সমস্যায় বাকশক্তি হারিয়ে ফেলেন কাজী নজরুল ইসলাম, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। ফলে জীবনের বাকি সময়টুকু শিল্প সাহিত্য থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধের পর 1972 সালে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সপরিবারে ঢাকা আসেন কবি। তাকে দেওয়া হয় বাংলাদেশের জাতীয়তা। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গানের জগতে বুলবুল খ্যাত কবি কাজী নজরুল ইসলাম। তরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। সরাবান্ত হুরাজিনিয়া, রেডিও ধ্বনি, নিউজ ডেস্ক। জড়া জীব কেশ বেনি যাবে যাবে খুলিতে।